প্রাণ সম্বন্ধে বুঝো। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এর রওয়ায়াতটা আশরাফুল কুতুব ইলাল্লাহ তাআলা কালামুল্লাহ, জমিন ও আল্লাহ তবারক তাআলা 114 খান কিতাব নাযিল করছে, 114 খান। আর 114 খান কিতাবের মধ্যে আমরার কুরআন খান হইল সারাটা কি বড়, সারাটা কি মতুবা। আর ইকান হইল পূর্ণ কুরআন, ইকান দে কালামুল্লাহ হওয়া গেছে। আর বাকি 113 খান দে কিতাবুল্লাহ হওয়া গেছে। কালাম আর কিতাবে বেশম কথা হইছে, আল্লাহর মনসা যেখান হয় আল্লাহ বাসায় ও হালি হয় কোন তুমি ও ফাইয়া কোন বস ও জিনিস হই যায়। ও 113 খান কিতাব রে আল্লাহর মনসার মাফিক কইছে 13 খান হই গেছে, 113 খান হইছে। কিন্তু আমরা আর কোরআন ইখানি লাগা ইকান্ডে আল্লাহ তবারক তালায় আগুয়ালে আকারে পড়িছে। কালাম শব্দর অর্থ তিলাবত করা পড়া, কালাম শব্দর অর্থ তিলাবত করা পড়া। আমরার কোরআন শরীফ কান্ডে আল্লাহ তবারক তালায় পড়িছে, এর লাগে ইকান্ডে কালামুল্লাহ হওয়া গেছে। তৌরিত্রে কালামুল্লাহ হওয়া যায় না, কিতাবুল্লাহ হওয়া গেছে। ইঞ্জিলও বড় কিতাব, কিতাবুল্লাহ হওয়া গেছে কালামুল্লাহ। জবুর এক কিতাব বড়, কিতাবুল্লাহ হওয়া গেছে কালামুল্লাহ। তে তো আমরা বড় কিতাব ওখান পাইলাম না, এখন রইল আমরার মাঠ। আমরা আল্লাহ সারা থাকি বড়, রসুলও বড় হইলাম, কিতাবও বড় হইলাম। এখন আমরা যে আল্লাহ রসুল মাল্লা গরম পানি আনছো তোলা, ওটা গরম পানি দিয়া আমার 3 নম্বর ওয়ার্ড চলে রাখবেন বুঝলেন। সকাল হরইনি এর বাদে একটা থাকি লইয়া বানাত্মা দেশা নাটে তারার বাসরি জলসা ফুলিন্তর ও জলসা আজ বহারির জলসা করিয়া আজ 3 নম্বর আপনার জন্য আছে। 3 নম্বর ও কুরআনও বুঝলাম, আল্লাহ বুঝলাম, রসুলও বুঝি দিলাম, এখন রয়েছে আমরা। হে আল্লাহ তবারক তাআলা আয়াত নাযিল করলা কুরআন শরীফের দ্বিতীয় পারার পয়লা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। পরওয়ারদিগারে আলমে বদম বড় মধুর জবানে আমরারে জানাই দে যে ও মোহাম্মদ, তুমি তোমার যে উম্মত যারা আমার আখেরি জবানার মানুষ যারা আমার মুমিন মুসলমান যারা, এরারে আমি ফয়দা করছি একটা উত্তম দল বলিয়া। ইমাম বুখারিয়ে ওসত তর্জমা আদলান্টা আর ইবনে কাসিরে তার তর্জমা হয়রুল লান্টা, আরবি যারা ফলন ফলিছেন তারা জানেন এর মানা হইল সর্বউত্ত। তার মানা দুনিয়ায় নবী হল রসুল হল বাদে যত মানুষ আইছ সারার মধ্যে উত্তম কম হইলা উম্মতে মোহাম্মদ। সুবহানাল্লাহ, উম্মতে মোহাম্মদ। বাপ বেটাই নকল তরে মা বই নকল খুইয়া যাইয়া ইতা কথা অগ্নে ওয়াজও কয় না, আপনার তরে হুনাইয়া যাইয়া একেবারে পরিষ্কার কথা হদিস আর কুরআন বুখারি আর ইবনে কাসির থেকে কইমু ছাড়া কথা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আয়াতর তর্জমা হুনাইয়া দিলা যে আমার উম্মত হল, আমার সাহাবা হল, আমার সাহাবিয়া হল, তোমার টান্ডে আল্লাহ ঘোষণা দিছে তুমি তাই উত্তম জমাতটা কি মানুষ, উত্তম আপনার দলটা কি তুমি তাই, উত্তম ফিরকাটা কি তুমি তাই। এর লাগি তোমাতাং করণীয় বহুত আছে, বহুত আছে। লাস্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাই দিলা বুখারী শরীফের রওয়ায়াত, আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি আও কামাতা। নবীজি কইত্রা আমার বাদে তো নবী নাই, আমার বাদে কোনো রসুল নাই, কিন্তু আমার বাদে হাদিও হল তাকবা, ফদ দেখানেওয়ালা তাকলা। এরা খে
নবীজি কইতা আমার উম্মত থাকি রইবে আপনার, কারণ আমি দুই জিনিস ছাড়িয়া যাইয়া, এক জিনিস হইয়া থাকলো কোরআন হল আমি তুইয়া যাইয়া, আরো কোরআন শরীফের ব্যাখ্যা হইয়া থাকলো 7.5 লাখ সহি হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সহি হাদিস হইয়া থাকলো 7.5 লাখ, ও 7.5 লাখ হাদিস হইল আমরা কোরআন শরীফ ওখানোর ব্যাখ্যা, বুঝছনি? ওখানোর তফসিরি হইল হাদিস ছাড়া। এর লাগে নবীজিয়া কইত্রা আমি দুই জিনিস দুই হাতিয়া তুইয়া দিয়া, এ হইল আল্লাহ রব্বুল আলামিনের কালাম ওখান কোরআন শরীফ, আর দুসরা ওখানোর তর্জমা আমি হাদিসটা তুইয়া দিয়া 7.5 লাখ। হ্যাঁ, গতিকে আমার উম্মতে যে সময় আমি দুনিয়ায় থাকি যাই মুগি, কিন্তু তারা যে সময় ও দুই ওখানটে ফলো করে দিব মানিয়া চল, তারা আর গুমরা হইত না, গুমরা হইত না, গুমরা হইত না, গুমরা হইত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলা যে আমরা আমরার জিন্দেগিরে কামিয়াব হরবার লাগিয়া আমরার করণীয় কিতা। ও নবী আলাইহিস সালামে কয়েক ঘটনা পর্যন্ত হয়েছে, ও ভাই শুনো ঘটনা আমরার মাসর বালা লাগে, এর লাগে বুহারি শরীফ যেকাল বলাই আর ওকালটা এই ঘটনা হলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সালামে কইলা সাহাবা হলে বুঝাই না যে তুমি টাইন প্রত্যেক আমার দিনের রাখা, আমি বাদে তুমি টাইন ঈদ দিন দিয়ে প্রচার করতেও লাগবে। আর নবীজিয়া হইয়া যায় তা যুগে যুগে আল্লাহ আলী মহল হয়ে যাব, আর যুগে যুগে আল্লাহ তোমারক তালা কিতা হল মুরব্বী হল হয়ে যাব। আলী মহল বাদে আপনারার মধ্যে যারা বুঝনেওয়ালা সামাজিক মানুষ আপনারার উপরে এই দিন দে বাঁচানি ফর্জ, খালি আলী মহলে বাঁচাইতে আইলা না, আপনারা বেটি মানুষের উপরেও ফর্জ, যায়নি বাড়ির মুরব্বী বেটি তার তার উপরেও রক্ষণাবেক্ষণ দিনর হেফাজত করা তার লাগিও। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঘটনা কইলা হলো বুখারী শরীফের 14 পারা হয়লাউ আছে আপনার হাদিসুল গার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা নেকি কোনদিন আপনার নষ্ট হয় না, নষ্ট হয় না, নেকিয়ে মুসিবত বড় খামায় বড় খাম। নেকি যদি আমরা সহি মঙ্গায় করি এখলাসর সহিত, এখলাস মত আল্লাহ আছে, এখলাস এখলাস করছে, এখলাসর নাম মুখলিস রে, ই যে হবালির মুখলিস আলি মতলব না, এখলাস মুখলিসর অর্থ হইল আল্লাহ আছে আমি খাম করিয়া, আল্লাহরে সন্তুষ্ট করবার লাগে, আল্লাহরে কিতা রাজি করবার লাগে, আল্লাহ হইবার লাগে আমি খাম করিয়া, আমি আমার বড়ত্ব আমি দেখাইতাম, আমারে মানুষে বাল্লা হইতা, আমারে মানুষে জ্ঞানী হইতা, ই উদ্দেশ্যে আমি খাম করিয়া, বুঝছো? লিওয়া জিল্লা আমার আল্লাহ আমার উপরে রাজি হইতা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বনি ইসরায়েল যুগের এক ঘটনা বয়ান করলাম, বুখারি শরীফে বহুত ঘটনা আছে, এক ঘটনা হলো আচরিত নবীজি কোন একদিন হোক আপনার ইসরায়েল বনি ইসরায়েলর যুগর তিনজন মানুষ বড় নেককার, তারা বাড়াইল বাড়ি থাকি একবার শহর যার বারা যার বাড়ি থাকি গাঁও থাকি বারা যার, রাস্তার ফতোহান যাওয়ার বাদে এখন ফাই দিল মেঘে পুরা তুফান জড়ি, ও আপনার এখন কিতা করতে আপনার সাতটাও নাই ছাত্রীও নাই দিন ভরসা, এখন ইন্দ সাতটার তো দরকারও নাই ছাত্রীরও দরকার নাই, ও মেঘ আটটা লই আইছে জড়ি মেঘ, ও কইলা বাঁচতে ওভাই ভালো রবাই দেখো গা তুত আছে, এখন গা তেগু দেখলা আপনার বড় অগুত গিয়া তিলজল হওয়াই গেলা গিয়া সুরুঙ্গ গু দেখলা বুঝলি অগুত গিয়া তিলজল হওয়াই গেলা, আল্লাহর বাঘ হলরে বাপ পেটাই আল্লাহর কেরেশমা দেখো ওলা তারে হামালির বাদে অনবরত জড়ি শুরু হয়েছে আর তুফান উফরে আসিল বড় ভাত ইগু মেঘে ঠেলাইয়া তুফানে ঠেলাইয়া মুখ আনিয়া যাইতেছে, একইবারে বুঝছনি দরজা বন্ধ মেঘ ঠেকাইল, এখন তো আপনার বাপরার ভিতরে এখন তোমার দাক্ষা দিতে 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 নবীজি হইতে তারা বড় চেষ্টা করলা ফার সৈন্যা ফার সৈন্যা ফার সৈন্যা ইগু হরাইতা, হ্যাঁ বিলকুল না তারা ভরলাম, ও একে অন্যরে কইলা বা আগে দিয়া ওরে বা ও করে দি বইতা এখানে
এল্লাগি তোমার তান্ডে কইলাম আগ চাপিয়াবো, তো মানুষ আইবা খরে দি বইবা আগ চাপিয়াবো, এবারে আগ চাপিয়াবো দেখবা মানুষ আইয়া নাইলে ফিরিস্তা হইন সাল্লা বইবা, নাহলে জিন্দার পেটাই নইবা বো লো আগে আগ। ও তারা আপুসর মধ্যে মশোরা করলা পরামর্শ বিদে, দেখো তুমি তাই সহিভাবে সে কোনখান নেকি কথায় আল্লাহ আছে আল্লাহরে রাজি করব লাগে, ও নেকির উচিরা লইয়া আল্লাহর কাছে দোয়া কর, মনে হয় আল্লাহ হিলগু হরাইবা, অত মোটা ভাত ডাকাইতে ডাকাইতে হরে না, এখন তো আনা খাইয়া মৌ থইব হল, ও ফয়লা এক ব্যক্তি খারা হইলা ওই আমার এক নেকি আছে, টাইম কইলা শুনো হকর দরবার কেয়ামতর দিন আইব, বুগারি জরিবর কিতাবুল মুলুল কইয়া যাই মাই আপনার জন্য আপনি হকর দরবার, হয়লা কোন ব্যক্তি ও কথা কইলা বলে ও আল্লাহ আমার বাড়ির তো ওলা এক বেটা এগু আপনার, হে আপনার আজিরা বেটা আইছি আর আমি তারে আজিরা খাম করাই দোয়াইছি সারাটা দিন, আর বড় সুন্দর করে আমার বাড়িত খাম করিয়া, আর আমি এক ফরক চাউল আমার হয়েছে দিতাম, আমিও লাস্ট যে সময় আসলো তো শেষ হয়েছে কাম, কইছি রে বাবা তুই নো থাক বারে বারিন্দার পাই তুই আমি গরুর ভিতরে গেছি, আমি এক ফরক চাল 10 কেজি বা 12 কেজি চাল হৌ জমানার ফরক 3.5 চা আর কি বা 3 চা, এক চার মধ্যে 3.5 কিলো থাকে, যাই হোক 10 কিলো 12 কিলো হল্লা হয় ই যুগর হিসাবে, ও আমি আলাদ করো গেছি আইয়া হয় চাউল লইয়া আইছি টুকরি এগু দি বা জেতা দি লইয়া আইয়া আইয়া হয় তো বেঠাইগু নাই বলে ও আল্লাহ আমি তো এমন মুসিবত হলাম ফরর হক, এই চাউল ইগুণ হইল তার ইগুণ এখন ফরাইয়া হক হয়েছে, এগুণ আমার রয়েছে না, আমি তার হক হিসাবে এগুণ বার করি আমার ফুঞ্জি থেকে আনছি আমার চাউলের বস্তা থেকে আনছি, ও আল্লাহ আমি তোমারে ওই সময় ডরাইছি আমি তার চাউল গুণ আলোক রাখছি, আমি তালাশ করছি মানুষ নাই নাই তার চাউল গুণ বেশি আমি অন্য জিনিস লইছি, এর বাদে হল জিনিস মোকামতো বেশি আরো লাভ হয়েছে আরো ওলা জিনিস লইছি হলা লইছি, লাস্টের বা আল্লাহ আমি এক গা গরু এগু কিনছি তার লাগে, ও আল্লাহ আমি তার লাগি গরু এগু কিনিছি এখন আমি অগুরে রাখাত দিছি রাখাত দিছি রাখের আমার রাখাল বেঠে আমারও আরো রাখের আটটা একদিন আইছে রে বা আল্লাহ হৌ বেঠা আইয়া কইল রে বা চাষা আমার দে বা হোক হোক রয়েছি আমি বড় আটকিছি আমার হক গুণটা দিলাম রে, ও আমি বড় খুশ হয়েছি কয় আপনার মুখ কাতাই হলো বাবারে বড় বাল্লা কষ্ট তাইছত রে বাইছত আমি তোর লাগি ফেরে যা, ও তোর হোক অগুণ চাউল যে ও অগুণ তোর বদলা হোক গাইয়ে গুণ দে, হে উঠিয়া হইলো চাষা বা আমার লগে ডঙ্কাল করিও না আমার চাউলগুলো কিনছে গাই গুড়ে ঠেঙ্গু হইত না, ইগু অত বড় গাই ইগু বা গরু ইগু আমি অত দামর ইটা কিতা মাত বাদে আপনার খুয়াই গিয়া আর দত্ত আমার চুর গইয়া, হ্যাঁ আও বাটা মুরব্বী বুঝাইয়া দিলা বাবা হুন তোর চাউল তো 10-12 কিলো ইগুন দিয়ে আমি ওলা 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 করছি আমি ওগুন দিয়ে তিজারত করছি ব্যবসা করছি খামর লাগাইছি আর ওলা পয়সা হয়েছে আমিও গরু ওগু লইছি আর আমার গরুর লগে জিওর লগে ওগু রাখাত আমার বেটায় রাখে রাখাল বেটায় বাবারে ও যেন দেখে নি ও গরু ওগু তোর তোর ওগুতাল দিয়ে থাকে বলে সাসা হাসা হলি বলে একেবারে তোরে হাসা হয়ে দে বাহনু আল্লাহ কেউ আছে তোর ওগুতাল দিয়ে তুমি যাবা, ও আল্লাহ আমি খাতর হইয়া তারে বুঝাইয়া দিছি হে বড় খুশ হইয়া আগুন হইয়া গেছে, ও আল্লাহ আমি তোমারে ডরাইয়া দেব আল্লাহ, ও আল্লাহ তোমারে ডরাইয়া আমি হক মারছি না তোমারে ডরাইয়া আমি হক অগু জিন্দা রাখছি তোমারে ডরাইয়া হক অগু বলাইছি এর বাদে গরু হইছে ও গরু আল্লাহ আইছে আমি তারে হক দেয়া বিদায় করছি আল্লাহ, ও আল্লাহ তোমারে ডরাইয়া ই কাম করছি তোমার তুমি আমার উপরে রাজি খান হইয়া ও ফাত্তর গু হরাও, হাসাও বেটা ই দোয়া করতে আর আর দাঁড়ি করতে ফাত্তর থুলা হরছে বুঝবাইলাই আরক বেটায় হইল তো ইলা তো আমারও আরক নাকি আছে হি বেটা ওইয়া তাকলো মা বা হলা ও নজোয়া নকল হল কিচ্ছা ইটা কিচ্ছা না ইটা ওইয়া তাকলো উপদেশ ইটা মানিয়া চলতায় তো হি বেটা ওইয়া তাকলো মা বা হলা আর রাখে বকরি রাখে আর ওর হতা পশ্চিমা দেশ তারা বকরির রাখার চল বেড়ার রাখার চল
সারা দিন আহনার ছাগলগুলো লইয়া থাকে, বিকালি বেলা আয় খিদায় তার বিবি বাচ্চাই ভাই বিদাদর খেয়ারে খাবায় না, বুড়া মা বাপ এরারে খাওয়াইয়া এর বাদে হেস বাকিয়ালারে খাওয়ায়, বুঝছো নি? মা বাপ পায় না, মা বাপ না খাওয়া পর্যন্ত খেয়ারে খাবায় না, খেয়ারে তার রীতিও নাই নিয়মও নাই, হয়লা মা বাপ ঠাইন টাইন খাকুয়া এর বাদে আমার বাকিয়ালা। ও আল্লাহ, একদিন তোরে বাওলা হাসর হইল ছাগল সুসরা যা, এখন আমি তারে বাল্লাই বুল্লাইয়া অত ভাতা দেই, ইটা যাইতে যাইতে বহুত জায়গা গেছে, আইতে আইতে এখন অনেক রাইট হয়ে গেল, ইটারে ফিরাইয়া লইয়া আইতে অনেক রাইট হয়ে গেছে, ইনো আমি খিরাই উড়াইয়া লইয়া গরো আইয়া দেখি মা বাপ গুল। ও আল্লাহ, আমি মা বাপরে চালাইছি না, সিবার বেটিও খেটাং খেটাং করে হরুতাই যাচ্ছিল এটা দুধ খাই করতে দি, এখন আমি কইছি না না হইতো না, বিবিরে কইছি হইতো না, আমার মা বাপ রে খাবাই দো এর বাদে তুমি টাইম খাইবা হরুতাই খাইবা। ও আল্লাহ, আমি আইয়া দেখে আমার মা বাপ তো হুড়া গো গদ গড় দেখেন না নি মানছে, ও আমি এক কোনো উবাই রয়েছি বাল্টি ওগুলো লইয়া দুধর ওগুলো লইয়া উবাই রয়েছি রে বা মা বাপরে কষ্ট দইয়া নাই গুম বাঙ্গক না, ইনশাল্লাহ উঠিবা আমি দুধ খাবাই। ও আল্লাহ, আমি দেবা তোমারে ডরাইয়া তোমারে রাজি করবার লাগে, মা বাপ খুশ রইবার লাগে, ও আল্লাহ আমি বাল্টি লইয়া রয়েছি কিরানি লইয়া রয়েছি, আর টাইন টাইন উঠিছ নজর রত আমি আপনার সামনে গেছি, ও টাইন টাইন আমাদের হাকুয়াইছ নিজে বেটা কিতা ইতা বিরত যাও না তোর সাথে খাবাই লাগবে না না তুমি টাইন না খাইলে আমি দিছি না, আচ্ছা যা ও মুখাত নইছ টাইন টাইন এর বাদে আমি খাবাইছি খাবাইয়া এর বাদে আমার বিবি বাচ্চা সারায় খাইছ বাদে আমি খাইছি রে আল্লাহ, ও আল্লাহ আমার মা বাপরে যে এই খেদমত তোমারে ডরাইয়া তোমারে রাজি করবার লাগে রে বা দয়াল, ও খাতিরে ও ভাতর গুতা হারাইল হাসা তোরা ভাতর হল, এখন মাংস তো ডাকলাম উঠালেন এখন মাথা অবধি ওলা দেখা যায় দুনিয়া, এখন ইকান তো বার হয় না, তিন নম্বর বেটায় কইল বিলে রে বা আমারও তো এক নাকি আছে, ও বইল হে বিলে রে বা আল্লাহ তুমি জানো আর আমি জানি আমার ওলা সুন্দর সাসার ঘরের বই নেগু আছে তাইর লগে আমি আসি কই গেছিলাম, আমারে কইল তুমি আমার ডালতে এক হাজার আশ্রফি দেবা লাগবে মতলবি দেশ টেকা এক হাজার টেকা দেবা লাগবে হৌ জমানার হতে পারে, ও আমি বহুত মেহনত করিয়া রুজি রোজগার করিয়া কারবার করিয়া এক হাজার টেকা লইয়া তাই ডাল লইছি নিরালা অবস্থা, ওই সময় আমার বই নে কইছি সাসার ঘরের বই সুন্দর বেটি বিলে, ও ভাই আল্লাহ ডরাও বিনা হকে নষ্ট করিও না আমারে ওটা আনাসার দিয়ে নষ্ট করিও না, হ্যাঁ আর আল্লাহ হইলা ডরাও, ও আল্লাহ যেমনে বইনে কইছে আল্লাহ ডরাও আমার গা জিগাই দিছে, আমি এক হাজার টেকা ও তাই আত হলো ছাড়িয়া আমি বাগিছি আর আমার এই বোনের মুখ দেখছি না রে আল্লাহ, আল্লাহ তোমারে ডরাইয়া আমি ই নাফাক কাম থাকি জিনার কাম থাকি বাঁচিয়া তাছি, ও আল্লাহ তোমারে ডরা দিলে খান আমি সেইদিন ডরাইছি বনির কথা, এ আল্লাহ তুমি আমারে মাফ ধরবা আমার ও আপনার যে মুসিবত টানটানোর কথা যদি শুনছতে আমারও ফালটা কবুল করো আর ও ফাতর হরি যাও, এবার দড়াতি ফাতর হরি গেছে তিনজন খুশ হইয়া বার হইলা বুধ হইলাই নি, এখন আও ফয়লা নম্বরজনের কথা ফরায়ার হক ফরার যে হক আজ আমরার দেশ আইল ঠেলার দরবার আছে ফরর মাটির দরবার আছে হৌ লাঙ্গল নিচন জোয়াল নিচন মই নিচন এটা আছে না আছে না, হ্যাঁ বন্ধু বেটা তুই আইসে আপনার কুদাল খান খাও গিয়া আরো গিয়ে আপনার বিয়া না আগুয়ালকে যে গিয়ে নেরগিয়া, হ্যাঁ মই নেরগি লাঙ্গল নেরগি হল বোগারি শরীফ আর কিতাবুল জেহাদো বাবুল জেহাদো কিতাবুল গুলুলর বাব ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়া আনটা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইয়া আনটা বুঝা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কথা অকল বয়ান খটরা কইটা নবীজিয়াই একদিন মসজিদে নববী সাহাবা অকল জমাইয়া ও ওয়াজ কটা আর কইটরা দেখো হিয়ামতর দিন আল্লাহ তামার জমিন সারা মানুষ বেটিন বেটাইন সারারে লেংটা খাড়া করে বুঝছো আর একদল মাংসর খান্ড উঠে কুতা আর একদল মাংসর খান্ড আপনার কিটা গরু থাক আর একদল মাংসর খান্ড আপনার খাফড় থাক আর একদল মাংসর খান্ডর মধ্যে ও ওলা জিনিস নেই বুঝলে ইয়ার রসুল্লাহ বুঝলাম না বিলে এটা ফরর হ তোমাতার মাছটা কি যাইন এক তোমার এক বাইয়ে আর এক বাইর হোক এক বইনে আর এক বনির হোক আত্মসাত করবায় হেয়ামতর দিন ও হোক গুলো ইয়া লেংটা
তোমারে গরু নেওয়িত গরু গো খান্দ দিয়া বড় বানাইয়া খান্দ দিয়া সারা মাংসর সামনে খাড়া করো, মই নেও যদি মই ওখান খান্দ দিয়া খাড়া করো, তার জোয়াল নেও যদি তাহলেও জোয়াল গো খান্দ লিয়া থাকা লাগবো হাসরের মাঠে, লাঙ্গল নেও হাসরের মাঠে আল্লাহর নবীর কথা। হ্যাঁ কিতাবুল কিতাবুল জেহাদ বাবুল বুলুব হচ্ছে এটা কথা, আল্লাহর নবীয়ে কইটা খাফর নিছে গিয়া খাবর যদি নেওতে খাবরত অন্য খাবর খান্দ থাকো আর হাওয়া দিব আল্লাহ ইকানে হালিও অন্য চক্কর মারব মানে কইবা ইটা কিতা রে ভাই গরু কি বিলেও ফলানার চুরি করছি ফলানার আত্মসাত করছি বিলে এই কিতা রে ভাই ছাগল কি তোমার দিও বিলেও ফলানা ই খাবর কি বিলে ফলানা সদুই গু কি ফলানা হ্যাঁ বুঝলি মুরুকি গু কি ফলানা এখন সারা আপনার মাংসর সামনে একটা লেংটা সারা আর আরো যে সময় ওটা খান্দ আর নিজে শিকার করা লাগবে কারণ কুরআন পাওয়া আলিয়াউমা নাকিমু আল্লাহ ফাহিদ ও যে মুখ দেখা ইকান দে আল্লাহ তো বারো তালাই বন করে এইটা এইটা এটা জমিন যে একটা মুখ গু বল হ্যাঁ আল্লাহ তো বারো তালার লোকে খালাও টুকাল না আইদিহীন আল্লাহর লোকে কালাম করবো ও দুইও হাতে দুইও হাতে আল্লাহর লোকে বুঝলি ও তার সাধু আর জুলু হোক বিমা কানু একসিবি আমরা যেটা খামাইয়া ওটা সাক্ষী দিব দুইও ফায়ে আমরা নমাজ হরিতেও সাক্ষী দিব আমরা যদি আরো করার গরু চুরির যাইতেও সাক্ষী দিব ও ফায় দুইও খানো দিব এখন চিন্তা করো চাই নিজৰ শরীরও সাকা মুখ বন্ধ কেয়ামতর দিন হোক আমার মাটিত লেমটা অবস্থা মুখ বন্ধ এখন আর দুইও খানে আল্লাহর লোকে খালাম করে সব দুইও খানে সাক্ষী দে এখন যদি খাও গরু চুর হয় না খারাপ পাইও না খান্দ গরু তাহা লাগবে লাঙ্গল চুর হন লাঙ্গলকেও খান্দ থাকা লাগবে উট চুরি করে নিছেন আল্লাহর নবী ওইটা উট থাকা লাগবে মাংসে আই হালি এক সারা হবে এটা কিতা রে ভাই এটা কিতা বুঝছো হাসরের মাঠো আল্লাহ ওলা এখন বেটিন বেটাইন্তরে খালা করবো জাগা থাকি কোনো মায়ের ফুট আর মায়ের জো নাই যেন থাইন জাগা থাকি দুদিতা ওলা কারেন্টি জমিন জমিনও তাক কুবা করাই ই জমিন থাকি কোনো বেটার ক্ষমতা নাই লড়চড় করতে হতে কত ছ বছর যাইব এই কেন সাকিন নেই আল্লাহ নবী এই কেন আপনার কথা কিছু না কিছু বুঝছো খান্দ ওজন ছাগল লইয়া মুরুক লইয়া আঁশ লইয়া কদু লইয়া জিঙ্গা লইয়া আর লাঙ্গল জোয়াল লইয়া কতদিন তা হয় ই কেন নির্দিষ্ট আর নাই পাইছি না আমার যা সরু হওয়ার দেখা ব্যাখ্যার কিতাব দেখা আমি পাইছি না বহুত দিন টাকা লাগবে তো কৌশায় ও খাওয়া ইটা নিলা কিতা লাগে তো নিজের বিবি বাচ্চাই তো দেখা পাইতে না হ্যাঁ মা বাপ রে ভাই এনটরে হবে এটা দেন কিন্তু বাপ বেটাইন হলো মা বই নকলে হলো আনছ তোমাতান দেশর হদিস বেটারে বুঝছনি তোমাতান বেটা দেশর হদিস ওলা রে বেটারে আনছ হলো আজ তোমাতান দে হদিসর কথা কইয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইটা আল্লাহ তবারক তালা যে সময় বিচার আরম্ভ করে দিব হল লেমটা অবস্থাত আমরা রে ডাকিয়া তখন কইব আচ্ছা তোমার দুই নেকি এক নেকি হম তুমি গিয়া ও নেকি আনো এ তোমারে আমারে যদি কয় আল্লাহ দে তে ও ইজাজত দিলে হোক জায়গা থাকি মানুষ দুলিত হওয়ার এখন নেকি এগুয়ানাত যাইব ফয়লা মার বাপর কাছে খবর তারা ঘুষা করি কইবা বিলে নফসি 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 আমার এখন কি হাল হইব আমার কি হাল নফসি নফসি আমরা দিতাম এক নেকি ভরতাম আর দেখালু ভরতাম বিবির কাছে যাইবা বা চেন্টর কাছে যাইবা হে এক নাকি দিতা না এখন পাঁচ নাকি দশ নাকি খালো বাইতা হ্যাঁ হো এখন সরর হো খালা হিতা আইয়া আজি গেছ বলে ও আল্লাহ এখান লাগল তো আমার ঠিকই আইয়া হর ও আল্লাহ এগু উঠ এগু তো আমার ও আল্লাহ এগু গরু এগু তো আমার ই খাফর ইখান তো আমার বেটির খান তো সদু বলে আরো বেটি আইয়া কর আমার ইদারর সদু ইয়া আল্লাহ আমি বিচার চাই হ্যাঁ ও ভবানীর মুরুখ দরিয়া খাইছ মুরুফি গু খান্দ এখন আর হো বেটিয়া ইয়া কর ও আল্লাহ তাই ও আটকিছে একু নেকু ভাত না ইনো আইয়া দেশে তাই মুরুখ এগু আরক বেটির খান্দ বুঝছেন এটা পরিষ্কার ভাই আমি না আমার একবার বুখারির কথা ও কাল তো মুরুখ এখন আইয়া কইল আল্লাহ বিচার লাগে আল্লাহ কইলা বিলে এখন তোমরা কিতা চাও হে তো ইনো আপনার মুরুখ যে গুয়াঞ্চে জুয়াঞ্চে ওগুন নিলে তোমরা শান্তি নি বিলে ইগুনি আমরা এখন খানো ভালিতাম আপনি কইছো জন্নত জন্নত তো মুরুখ ফালার জায়গা না ঠিকই কইব উঠি গুনিয়া কিতা খানো ভালি তাও আমরা রে আপনার অন্যতা দেব না বুঝলে তার নেকি অন্য লইয়া যাও ও আল্লাহ তোবার তালা এর
বুঝছনি জান খান্দো আপনার ই উট যারার খান্দো ই ছাগল কাপড় চোপড় সবর নাকি ফাবনিদার যারার খরচ হেরারে দিব হেরা আসা দুযোগী এখন তারা জন্নতি আর এই টাইম বাবু সাহ বসুন কালো এখন দেখো না মায় বাঁচাইলা না বাপে বাঁচাইলা কেউ বাঁচাইলা নি সেই ব্যাপারটা নাকি দিয়েছিলেন সেও তো নাই এক নাকিও সেও দিলে না হ্যাঁ এর লাগি ই কথা মতলব না যে আই নিজর মা বাপ হাবাইতাম না নিজর বিবি বাল বাচ্চা হাবাইতাম না ভাই বিরাদর হাবাইতাম না না এটাও খরচ হজরতে সাদ ইবনে আবি আকাস রাদিয়াল্লাহু আনহু বুখারীর রাওয়ায়াত তাই না আপনার রসুলুল্লাহর লগে আপনার গেলা হয় ফতে মক্কার সময় হোক বা হুজ্জতুল বেদাত হোক যে কিয়ত হোক দুয়ত আমি ঘটনা ভুলি গেছি ও দুয়টা কি আর এক আপনার সময় আসলা বৈমার হয়ে গেছেন মদিনা আর ওলা হান্দা শুধু কারণ তাই হিজরত করলে ওলা সাহাব এখন মক্কাত মরণ যদি যে তান খেয়াল হইল তো আমার হিজরত নি বেকার নে হিজরতর সব হইল মক্কা সারিয়া মদিনার যে যাওয়া ওগান হইল হিজরতর সব এখন আবার উল্টা মক্কাত মরি যাইতে হয়তো হিজরতর সব লা হইতে পারে ও তাই না আল্লাহ নবী গেছেন তাদের দেখা রসুল্লাহ দেখলে ইয়া রসুল্লাহ আমার তো মাল কিছু আছে আর আমার সম্পত্তির মধ্যে মাত্র একটা ভূমি ইগুতো একটা ফরায়া বেটার হক আর ওদের লগে বিয়া হইব আমার সম্পত্তি অনেক আল্লাহর রাস্তা দিলাইতাম নবী যে গুসা করি হইতা খবরদার ইয়া সাদ বিলকুল না তুমি অত বড় হরে জানো এবার দরকার নাই সারা আল্লাহর রাস্তা দিলে খবরদার না ইয়া রসুল্লাহ আদা আল্লাহ নবী হইতা না খবরদার না লা 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 আল্লাহ নবী না কথা বড় করে লা লা হতেছ বুখারি তার বলে ইয়া রসুল্লাহ তাই মানটা না দিলাইটা তিন বাটর একবার ও হইলা তিন বাটর একবার সুলুস আরবি শব্দ তিন বাটর একবার ইয়া রসুল্লাহ রসুল্লাহ কইটাও তিন বাটর একবার দেওয়াও আপনার কিটা বলে ইয়া রসুল্লাহ বলে আচ্ছাও তিন বাটর একবার দিলা দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে সাদরে সান্ত্বনা দেন দোয়া দেন তোমারে আল্লাহ তবারক তালা জিন্দা রাখক মুসলমানের তোমার ফায়দা হইবার লাগিয়া তাই বহুদিন বাঁচিছই সম্পত্তি আরও হয়েছে আওলাদও আরও হয়েছই খুয়াইন বাঁকা হয়েছ পাইছই এখন চিন্তা করো চাই আমরা যেন আমরা আওলাদ বিবি বাচ্চার লাগে সম্পত্তি চৈতাম না চৈতাম না নবীজির ঘটনার দ্বারা কিতাব যাইব ও এর লাগিয়া নিজে হক হালালি হিসাবে সম্পত্তি তুইয়া দিতাম ই কথা না আরো জনের দন চুরি করি আনিয়া জমাইয়া বেশ করি তুইয়া আর দেখতাম যে এইখান না এর লাগিও ফরায়া সকল মুসলা বুঝলাই তো খবরদার করিও না অবুচনি বারিশাত লাঙ্গল চুরি আর জোয়াল চুরি ইটা খবরদার দেশর ভাইয়াই খুয়া বাতিও জানছে না করিয়া যাইয়া দুই নম্বর ওয়াজ হোক যেন দেখছ নি আপনার নজোয়া লক্ষণে করি আর বাপর খেদমত কিলা বুঝছো কোরআন শরীফের মধ্যে আর বারবার ওলা তাকুল্লাহ ওলা তানহার হুমা নজোয়া নকল হলো নিজর বড় ভাইয়াই না বা বাপ তখন যা বড় ভাইয়াই নাচ সাসাই নাচ বা মা বাপ আস এরার লগে বর্তা হইত নরমি বর্তা বুঝছো এরার লগে নরম হইয়াই জেং জেং মা বাপর লগে না ইন বাসা ইন আপনার বেতমিজির জায়গা না মা বাপর লগে মা বাপর লগে ভদ্র ব্যবহার হইত নরম ব্যবহার হইত খেয়াল করছ নি ওটা মানবাই নি ইনশাল্লাহ মা বাপ যত জনের আছে এরা তোমার টান লাগিয়া এরা হইলা শ্রদ্ধার এরা হইয়া মায়ার জায়গা দোয়া হইবার জায়গা বুঝছ নি আল্লাহর তরফ থাকি রহমত হইবার জায়গা তোমার টান এর লাগি মা বাপর খেদমত করবা মা বাপর খেদমত করবাই তো তিন নম্বর ঘটনার দ্বারা ফায়দা কিতা ইমাম বুখারী এটা এমনি জমা করে তুই গেছে না বেটা তিন নম্বর ফায়দা হইলো হারাম খান থাকি বাঁচা আই শরাব দেখো আপনার চাইর মজবে হারাম শরাব খাবা মুসলমানের একটা পয়েন্ট খলে খলে খাইলে নাউজুবিল্লাহ খবরদার খাইও না শরাব যদি খাও তা হইলে জন্নত যাবার নিছেন আল্লাহ নবী না করি গেছ হারাম যদি শরাব খেয়েও খায় থান উম্মতর কথা হইয়া গেছ এ ব্যস্ত যাইতে পারত ব্যস্ত যাইব বহু শাস্তি হওয়ার বাদে যাইব এর বাদে আছে ও তো গুড নাইট না কিতা একটা যেন আমরার দেশ হালাল আপনার নিজের মাল আর ও আরও তোলা লাফলা লাগাইয়া হারাম বানাইয়া সুদর হারবার এক গুঁড়ো ব্যাপারীও ফল আছেন এক হাজার টাকা দিলা আচ্ছা তুই নেয়ার বিয়ালে আই আমার একশো কোটি টাকা লাভ দিলাই ও হারাম বুঝলি টেকায় টেকা লওয়া হারাম
দানে দান লওয়া হারাম, নাইকলে নাইকল লওয়া হারাম, সুপারিয়ে সুপারি লওয়া হারাম। হে আমত দিন বুগা লাগবো তোমার টান দেশের বেটায় কইয়া যে মুসলা হন নবালা মতে এক জাতীয় যদি এক জাতীয় বস্তু হয় যেমন লাখান দান আছে দান আগ্নিশাল সুনামসরি দান আছে না নি সুনামসরি দান দিলাই দুই মন আর বিরই না এক মন লই দিলাই এটা হইতো না এটা খবরদার হইতো না হইতো না হো বারিক দান এক মন লই দিলাই আর তার তিন মন দিলাই হইতো না খালি নিকু দাম বেশি কিন্তু দাম কম আর ইলে ইলা দিলে হইতো না বুঝো নাইকল তোমার বালির গুণ বড় সুন্দর বড় বাল্লা জাতর একগুণ এর আর বেটা এখন আমার বাড়ির ডুবু দিলাই ধরে নেই আর একগুণ হইতো না এটা হারাম হারাম ও এখন শুদ্ধ কিল্লা ও তুরা বেখা করলে শুদ্ধ হয়ে যায় বুঝলি তুরা হবায় হবায় করলেও শুদ্ধ হয়ে যায় ও সুন্দর লাইন নিল কিতা দান ও গুণ ও তোমার বাড়ির দানর ও আপনার কিতা হলো দাম লাগাও হো হেন বাড়ি তাকে বিরই নানতায় আর ও বারিক দান আনতায় হগুণ্ঠর দাম লাগাও হগুণ্ঠর দামে তুমি আনতায় যতটা তোমার বাড়ির দানর দামে যতটা দান ও তুমি তানে গোছাও বুঝলে ভাই আমার দান গুণ্ঠর মূল্য হতো আর তোমার গুণ্ঠর মূল্য হতো ও ও গিয়া ওই আর এমনি দান দি দান এটা হবে না বুঝো আর ওলা তোমার বাড়ির সদু থান বাড়ির সদু এটা দিয়ে হইতো না হোক কিমত লাগালি লাগবো মূল্য লাগালি লাগবো মূল্য হিসাবে রদ্দ বদল করা যায় হ্যাঁ ও মোসলা বুঝলাই নি ও এখন ইকান বুঝিয়া রাখিও ওলা আপনার এখন টেকা হে বেটা তো 1000 টাকা দিছে এখন লোর 100 টাকা এখন বাজার থাকি হি বেটা বেপারি বেটায় আইয়া 1000 এক টাকা 100 টাকা দেন না হ্যাঁ তো এখন হো 1000-র লগে 100 টাকা ফুটেন না আর ই টেকা তো ও জাত না ও টেকার জাত না এখন বেশ হইল না ইকান শরীয়তে মানে না শরীয়তে দিয়া দিছে তুই গরিব বেটা যাইতে মাজন বেটার কাছে কি পয়সা নক তুই শয়তানি করিস না খবরদার হারাম দাদা মনিস না সত্য হিসাবে কারবার কর কারবার করিয়া লাভ হইব তার লগে তোর চুক্তি থাকুক বুঝলে তোমারে চাষা ইয়াদা দিব বাবা ইয়াদা দিব কিবা তিন বাটর একবার দিব বা সাইড বাটর একবার দিব জেলা হে করব ও লাভর অংশটাকে বিনিময় শরীয়তে সারা যায় শেয়ার বাজার আছে না হ্যাঁ হিন্দু মানুষে করে রামসার মুসলমানের কারবার হিন্দু মানুষের শেয়ার বাজার করে তারা শরীর হইয়া খায় কারবার করে হ্যাঁ আমরার কিন্তু ইটা মুসার দিকে এখন দিলাই বিশ্বাস করিয়া ইগে আপনার কিতা সারা মারিয়া লইয়া যার গিয়া দুই সাইড বার কিছু দিল আর বাদে আপনার এখন তারে ভাই ভাই গিয়া লন্ডন কোন গল্লিত গেছে টুকাইয়েও হইতে হ্যাঁ ও মারামারি কেয়ামত দিন দে মুসলমান যারা হরর হক ইলা ঠগা ঠগি করদাই খনে বাংলাদেশ আর খনে লন্ডন আর খনে দুবাই তার খান ইরান আর তুরান হ্যাঁ কেয়ামতর দিন বুঝবাই যে সময় চেঙ্গল বেঙ্গল ফড়বাই আর তোমার হালত যে সময় সারায় দেখবার সারা মাংসে বেটিন আর বেটাইন দে ওদিনে সরম বুদ্ধ হইবাই রমিন বুধ হরাই না ফরার হকর কিতা আচ্ছা গেল ইবাদুর মশলা এখন হক একটা মশলা অনলাইন তোরে হই দিলাম এখন আইল শরীয়তর দৈনন্দিন আমল নিত্য নতুন যেটা দেখা যায় এখন ফয়লা নম্বর আপনার ফাঁক ফাঁকি যার কথা বাপ বেটাই নকল দেখ এখন দেখো শুক্রবারে আমরা নজওয়ান বেটা নিয়ে সারা মসজিদ আইতাম বুঝলি নাইয়া দইয়া সুন্দর হইয়া গোসল করে আইতাম বড় বালা লাগে আমি তারা তারিবার তারা প্রসঙ্গে আইজ করিয়া বড় বালা